স্বাগত আপনাদের খবর ত্রিপুরার পর্দায়, সঙ্গে রয়েছে আমি সোমা। এক নজরে দেখে নেব খবর শিরোনাম। পাঁচ রাজ্যের নির্বাচনে চারটিতে বিজেপি সরকার গড়তে চলেছে। দেশের বৃহত্তম রাজ্যে দ্বিতীয়বার সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এরই প্রতিক্রিয়াতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিজয় মিছিল করলো প্রদেশ বিজেপির কার্যকর্তা, যুব মোর্চা সহ বিজেপির সমর্থকরা। চার রাজ্যে বিজেপি সরকার গঠন করতে চলেছে এই খুশির খবরে কর্মী সমর্থকরা আগরতলা রাজপথে বিজয় মিছিল করেন। চরিলাম লীলাদেব স্মৃতি হলে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে চরিলাম ব্লক ভিত্তিক কৌশল মেলার প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা চরিলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিষ্ণু দেববর্মণ। এখন চলে যাচ্ছে বিস্তারিত খবরে। পাঁচ রাজ্যের নির্বাচনে চারটিতে বিজেপি সরকার গড়তে চলেছে। দেশের বৃহত্তম রাজ্য দ্বিতীয়বার সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এরই প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পাঁচ রাজ্যের নির্বাচনে চারটিতে বিজেপি সরকার গড়তে চলেছে। দেশের বৃহত্তম রাজ্যে এ দ্বিতীয়বার সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এরই প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সাংবাদিকদের কথা বলার পর তিনি রাজ্যের বিধানসভা নির্বাচনে আবারও বিজেপি করবে বলে দাবি করেন তিনি। পরে সকলের মধ্যে মিষ্টি বিতরণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পাঁচ রাজ্যের নির্বাচনে ফলাফলের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের প্রাথমিক প্রতিক্রিয়ার সঙ্গে তিনি মণিপুরের দায়িত্বে থাকার মণিপুরের বিষয় নিয়েও কথা বলেন এবং জয়ী রাজ্যগুলিকে শুভেচ্ছা জানান। পাশাপাশি ত্রিপুরা রাজ্যে তার প্রভাব পড়বে বলেও জানান তিনি। তারা তাদের প্রতি কোন বার্তা না, তারা আমাদের, তারা সবাই মিলে আমাদেরকে বার্তা দিয়েছে। আপনি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তাদের থেকে আমরা বার্তা পেয়েছি 2023 আমাদের সরকার রিপিট হবে। আমি আবারও বলছি, বর্তমান যে পরিস্থিতি, আজকে রাজ্যের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা একক ভাবে 50+ সিট ভারতীয় জনতা পার্টি পাবে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে। বর্তমান যে স্থিতি সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি। কোন রিজনাল দলে লয়ে কি জুট অনেক লম্বা, সেটা 2023 চিন্তা হবে। বিজয় মিছিল করলো প্রদেশ বিজেপির কার্যকর্তা, যুব মোর্চা সহ বিজেপির সমর্থকরা। চার রাজ্যে বিজেপির সরকার গঠন করতে চলেছে এই খুশির খবরে কর্মী সমর্থকরা আগরতলা রাজপথে বিজয় মিছিল করলো। বিজয় মিছিল করল প্রদেশ বিজেপির কার্যকর্তা, যুব মোর্চা সহ বিজেপির সমর্থকরা। চার রাজ্যে বিজেপি সরকার গঠন করতে চলেছে এই খুশির খবরে কর্মী সমর্থকরা আগরতলা রাজপথে বিজয় মিছিল করে। উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক সহ প্রদেশ নেতৃত্বরা। আগরতলা রাজপথে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং ফোর্ডিং নিয়ে বিজয় মিছিল করেন বিজেপির রাজ্য নেতৃত্বরা। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহা, সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য এবং পাপিয়া দত্ত সহ রাজ্য নেতৃত্বরা। বিজেপি প্রদেশ কার্যালয় থেকে মিছিলটি আগরতলা শহর পরিক্রমা শেষে বিজয় মিছিল সমাপ্ত হয়। এই জয় উন্নয়নের জয়, এই জয় যে অশান্ত যারা করছিল এবং যারা চক্রান্ত করেছিল প্রত্যেকটা পার্টি মিলে ভারতীয় জনতা পার্টিকে হারানোর জন্য, কিন্তু ইউপির মানুষ বলুন, মণিপুরের মানুষ বলুন, প্রত্যেকটা জায়গার মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিপুল পরিমাণে ভোট দিয়ে এই বিপুল জয় দিয়েছে। আমাদের আরও কাজ করার মানসিকতা আরও বাড়িয়ে দিয়েছে এবং আগামীতে ত্রিপুরা রাজ্যে যে নির্বাচনগুলো হবে, উপনির্বাচন বলুন এবং দেশের নির্বাচন বলুন, দেখবেন আপনারা এই রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বিপুল পরিমাণে জয়ী করবে। কংগ্রেস পাঁচটা ইলেকশনে কোথায় কংগ্রেস ছিল, সে কংগ্রেসের কথা বলে লাভ নেই। আর আজকে আমার সত্যি আমার মনে হয়েছিল সুইচ অফের বিষয় নিয়ে আজকে বিশাল কর থেকে কয়েকজন লোক ফোন করেছিল, সুইচ অফ এসেছিল ওনার নাম্বার, তো সত্যি উনি সুইচ অফ, ওনার নাম সুইচ অফ একদম সত্যি। পাঞ্জাবে দখল করতে পারেননি, কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, আপনারা চারটা রাজ্যে জয় হয়েছিল এবং ইউপির ইতিহাসে আপনারা যদি দেখুন এই বিপুল যে জয় হয়েছে বিকৃত ইতিহাসে নেই। পাঞ্জাবে আমরা যে সিটগুলো পেয়েছি এগুলো রেজাল্ট আসতে আরও বাকি আছে এবং আগামী যে নির্বাচন আসবে সে পাঞ্জাবে, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে শক্তিশালী করে আমরা আগামী যে নির্বাচন সেই নির্বাচনে জয় করার লক্ষ্যে কাজ করে যাব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
চরিলাম লীলাদেব স্মৃতি হলে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে চরিলাম ব্লক ভিত্তিক কৌশল মেলার প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। বৃহস্পতিবার দুপুর 12টায় ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে চরিলাম ব্লক ভিত্তিক কৌশল মেলা অনুষ্ঠিত হয় চরিলাম লীলাদেব স্মৃতি কমিউনিটি হলে। চরিলাম লীলাদেব স্মৃতি হলে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে চরিলাম ব্লক ভিত্তিক কৌশল মেলার প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা চরিলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক যিশু দেববর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস সহ অন্যান্য আধিকারিকরা। চরিলাম ব্লক ভিত্তিক কৌশল মেলায় মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের চরিলাম ব্লক ভিত্তিক কৌশল মেলার আয়োজন করা হয়। রাজ্যের উপমুখ্যমন্ত্রী যিশু দেববর্মন চরিলাম কৌশল মেলার আলোচনা করতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যিশু দেববর্মন বলেন, শ্রী নরেন্দ্রভাই মোদীজি সবচেয়ে বেশি জোর দিয়ে মা বোনেদের কীভাবে আরও পাওয়ার দেওয়া যায়, ওনার মার্গ দর্শনের আমরাও ত্রিপুরা রাজ্যের এসএসজি গ্রুপকে একটা আন্দোলনে পরিণত করতে চাই, আর সেটা পরিণত হয়েছে এই সরকারের সময় গাড়ি দেওয়া হয়েছে, এসএসজিকে আরও ক্ষমতা দেওয়ার যোজনা, লোন দেওয়া হয় এবং বক্তৃতা বন্ধ হয়ে গো যোজনা, জি টয়লেটের অগ্রাধিকার মহিলাদের, এবং দু দিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে আগরতলায় এসে ওনার বক্তব্য স্পষ্ট ভাষায় বলেছেন, মহিলাদের জন্য 33% রিজার্ভেশন করা হয়েছে সর্বক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, চাকুরি ক্ষেত্রে, সমাজের অর্ধেক অংশকে বাদ দিয়ে উন্নতি করা যায় না। চরিলামে আমরা যদি মহিলাদের বাদ দিই তাহলে উন্নতি হবে না। মা বোনদের কিভাবে আরো পাওয়ার দেওয়া যায়, আরো ক্ষমতায়ন কিভাবে করা যায়, ক্ষমতা কিভাবে দেওয়া যায়, উনার এই মার্গদর্শনের মাধ্যমে আমরাও ত্রিপুরা রাজ্যে এসএসজি গ্রুপকে একটা আন্দোলনে পরিণত করতে চাই, আর সেটা পরিণত হয়েছে। এই সরকারের সময় আমরা ভুলে অর্গানাইজেশন যাকে বলে সেখানে গাড়ি দেওয়া হয়েছে, ফান্ড বাড়ানো হয়েছে, এসএসজিকে আরো ক্ষমতা দেওয়া হয়েছে। এখন আমরা বলছি প্রাইম মিনিস্টার আওয়াজ যোজনার জন্য এসএসজির মেম্বাররা 7 দিনের মধ্যে 4% সুদে যেমন লোন পায়, আমি খুশি নেব এটা সিকিউর হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটা ছোট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয়, সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়, যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে, সিস্টার গুঁড়ো মশলা। মন চায় ফিরে ফিরে খেতে পারবা, সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, নজর রাখবো পরবর্তী খবরে। শহর সুন্দরচায়নের নানা উদ্যোগ গ্রহণ করছে তেলিয়ামুড়া পৌর পরিষদ। পৌর পরিষদের এই উদ্যোগকে প্রশংসা করছে তেলিয়ামুড়াবাসী। সংবাদে প্রকাশ, তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত বিভিন্ন এলাকার ফুটপাত রাস্তা দখল করে ব্যক্তিগত কনস্ট্রাকশনের বিভিন্ন সামগ্রী সহ পাথর এবং বালু রেখে ফুটপাত রাস্তা ধরে সাধারণ মানুষের যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি করছে তেলিয়ামুড়া একাংশ দায়িত্বজ্ঞানহীন প্রভাবশালী মহল। তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত বিভিন্ন এলাকায় ফুটপাত রাস্তা দখল করে একাংশ দায়িত্বজ্ঞানহীন প্রভাবশালীরা তাদের নিজেদের ব্যক্তিগত কনস্ট্রাকশনের বিভিন্ন সামগ্রী রেখে ফুটপাত রাস্তা দখল করে রেখেছে দীর্ঘদিন ধরে। এ বিষয়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের তরফে ফুটপাত খালি করার জন্য মাইক যুগে বলা হলেও পৌর পরিষদের নিষেধাজ্ঞাকে কর্ণপাত পর্যন্ত করছে না ওই প্রভাবশালী মহলের দায়িত্বজ্ঞানহীন গুটি কয়েক লোক।
যার ফলে ফুটপাথ রাস্তা ধরে যাতায়াত করতে গিয়ে বেশ ব্যাক পেতে হচ্ছে সাধারণ মানুষজনদের। এ বিষয়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন মধুসূদন রায় জানান, পৌর এলাকার বিভিন্ন জায়গায় ফুটপাথ রাস্তায় ব্যক্তিগত নির্মাণ কাজের সামগ্রী দ্বারা দখল করে রাখার দরুন সাধারণ মানুষজনদের জাতীয় সড়ক ধরে যাতায়াত করতে হচ্ছে, আর যার ফলে অধিকাংশ সময়ই ঘটছে যান দুর্ঘটনা। তেলিয়ামুড়া পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন মধুসূদন রায় আবেদন রাখেন, যাতে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে অতি দ্রুত ফুটপাথ দখল করে রাখা নির্মাণ সামগ্রীগুলি সরিয়ে নেওয়া হয়, নয়তো আগামী দিনে তেলিয়ামুড়া পৌর পরিষদের এ বিষয়ে কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। আমরা তেলিয়ামুড়াবাসীর সুবিধার জন্য আমরা দেখেছি যে আসলে যারা ব্যক্তিগত কনস্ট্রাকশন তৈরি করছেন কি ব্যবসায়ী মণ্ডলী বা তেলিয়ামুড়াবাসী, তারা অধিকাংশই রাস্তার উপর, রাস্তার স্ল্যাবের উপর কংক্রিট, বালি, মাটি এগুলি রেখে তারা কাজ, নির্মাণ কাজ করছেন। এই বিষয়ে আমাদের নজরে আসার পর তেলিয়ামুড়াবাসী এবং ফুটপাথে যারা চলাফেরা করেন তেলিয়ামুড়ার রাস্তাঘাটে, তাদের কথা চিন্তা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা তেলিয়ামুড়াবাসীর কাছে আবেদন রাখব, যারা এইসব নির্মাণ কাজ করছেন তারা যাতে অতি সত্বর, যারা রেখেছেন ওই স্ল্যাবের উপর, রাস্তার উপর ওই নির্মাণ কাজের সামগ্রীগুলি যাতে অতি সত্বর সরিয়ে নেন। আমরা তার জন্য একটা মাইকিংও করেছি বিগত কয়েকদিন আগে। আমরা দেখতে পাচ্ছি তেলিয়ামুড়ার অনেক মানুষই সচেতন এখনও হননি, তা আমাদের আবেদন থাকবে ওনারা যাতে সচেতনতার সঙ্গে তেলিয়ামুড়াবাসীর কথা চিন্তা করে, ফুটপাথে যারা চলাফেরা করেন তাদের কথা চিন্তা করে নির্মাণ কাজের সামগ্রীগুলি যাতে অতি সত্বর সরিয়ে নেন। কারণ আমরা দেখতে পাচ্ছি প্রায় সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, পথচারীরা ফুটপাথের রাস্তা আগলে রাখায় পথচারীরা ওই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছেন না, যে কারণে পথচারীদের মেন রোডের উপর দিয়ে চলাফেরা করতে হচ্ছে, যে কারণে অনেক অধিকাংশ ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হচ্ছে। সুতরাং ওই দৃষ্টিকোণ থেকে আমি তেলিয়ামুড়াবাসীর কাছে আবেদন রাখবো, এখনও যারা নির্মাণ কাজ করছেন রাস্তায় মালপত্র রেখে আপনারা অতি সত্বর সরিয়ে নিন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জোট সরকার ক্ষমতায় আসার পর পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর বিষয় খুব গুরুত্ব দেওয়া হয়। জোট সরকার ক্ষমতায় আসার পর পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর বিষয় খুব গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন থানাগুলোতে এসপিও পদে নিয়োগ দেয়। আজ তাদের কর্মক্ষেত্রে যোগ দেওয়ার লক্ষ্যে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের পাসিং আউট দেওয়া হয়। এসপিওদের পাসিং আউট অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার এডিনগরস্থিত পুলিশ মাঠে। অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন এসপি ওয়েস্ট বি জগদীশ্বর রেড্ডি। পশ্চিম জেলার বিভিন্ন থানাতে তাদের পোস্টিং দেওয়া হবে। মোট 268 জন এসপিওদের পাসিং আউট অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে এসপিওদের ভূমিকা রাজ্যের আইন শৃঙ্খলার ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে বলে মনে করেন অভিজ্ঞ মহল। পহলে আপ সিভিলিয়ান্স বনকে ইয়াহা পে আয়ে হ্যায়, জব ইয়াহা পে ইয়াহা সে আপ পিওপি করকে আপ আপকা ডিউটি মে চলে যাওগে, আপ সিভিলিয়ান বনকে নহি রহোগে বলকি আপ এসপিও ইয়ানি স্পেশাল পুলিশ অফিসার বনকে পার্ট অফ দি পুলিশ ফোর্স হো যাওগে। ইসিলিয়ে আপ জেসে পার্ট অফ দি পুলিশ ফোর্স বনতে হো তো আপকা রহনে কা তরিকা, বিহেভ করনে কা তরিকা মে থোড়া অন্তর জরুর দিখনে চাহিয়ে অর জরুর দিখে ভি, দিখেগে ভি আপকো ভি ইয়ে মহসুস হোগা কুছ দিন কে বাদ। সবসে পহলে মে জেসে পহলে দিন দেখা থা আপকো, ফেব্রুয়ারি 5 তারিখ কো ইয়া 6 তারিখ কো হাম লোগ মিলে থে ইয়াহা পে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুর্গা চৌমুহনী বাজারের নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। দুর্গা চৌমুহনী বাজার নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে জয়ী তাপস ঘোষের নেতৃত্বাধীন 13 জন প্যানেলের প্রত্যেকে বিপুল ভোটে জয়লাভ করে। তাপস ঘোষ সর্বোচ্চ ভোট পেয়েছে 529 ভোট, মোট ভোটার 673 ভোট। দুর্গা চৌমুহনী বাজার ব্যবসায়ীরা পরম্পরা বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনের মাধ্যমে ঠিক করে। প্রচণ্ড উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচন হয়ে আজ তার ফলাফল বের হয়। এই ফলাফল নিয়ে বাজার ব্যবসায়ী বৃন্দ খুশি। আমাদের যে বাজারে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আগামী 8 তারিখে, গত 8ই মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, গতকালকে আমাদের ফল প্রকাশ হয়েছে। ফল প্রকাশ হতে অনেকটা রাত্রি হয়ে গেছে, তাই সবাইকে আমরা সবার সাথে যোগাযোগ করে উঠতে পারিনি, ওই জন্য সাংবাদিক এবং প্রেসমিটের মাধ্যমে আমাদের এই বার্তাটা সারা রাজ্যে এবং সবাই যেন পায়, ওই জন্যই আমাদের মূল উদ্দেশ্য আজকে সাংবাদিক সম্মেলন করা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রথমবারের মতো অনেকটা জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো সাবরুম গার্লস এইচএস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
প্রথমবারের মতো অনেকটা জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো সাবরুম গার্লস এসএস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করবেন সাবরুমের বিধায়ক শঙ্কর রায়। এছাড়াও উপস্থিত ছিলেন এসিএমসি কমিটির চেয়ারপারসন এবং সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক সহ অন্যান্য অতিথিরা। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে সমস্ত ইভেন্টের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করা খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নজির করলেন রামঠাকুর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নজির করলেন রামঠাকুর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা। এ বিষয়ে গর্ববোধ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ কোঅর্ডিনেটর এবং শিক্ষক অশিক্ষক ছাত্রছাত্রী সকলেই। আগরতলা পৌর নিগমের 31 নং ওয়ার্ডে মহিলা সাফাই কর্মী এবং আশাকর্মী সকলকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিদ্যালয়ে তাদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন কাউন্সিলর সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক ছাত্রছাত্রীরা। সাফাই কর্মী এবং আশাকর্মীরা এই সংবর্ধনা পেয়ে আপ্লুত প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান বিদ্যালয় কর্তৃপক্ষকে। কাজ আমরা এখানে নিয়েছি, আমরা জানি নারী মানে মা, মা মানে শিবিকা। তো আমরা আজকে সেই শিবিকাদের এখানে কনগ্রেচুলেট করতে উপস্থিত হয়েছি, সমবেত হয়েছি, যারা আমাদের সমাজে অনেক উপকার করে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা আশাকর্মী এবং সাফাই কর্মী মহিলারা রয়েছেন। এই সাফাইকর্মী মহিলারা আমাদের সমাজের অনেক উপকার করেন, আমাদের পুরো পরিবেশটাকে ওনারা পরিচ্ছন্ন রাখছেন এবং আশাকর্মীরা আমাদের মাতৃত্বের যে প্রধান ভূমিকা মাতৃত্ব মানে সময়ে সেই মুহূর্তটাকে বিশেষ করে ওনারা দেখভাল করেন, আমাদের সমাজটাকে ওনারা রক্ষণাবেক্ষণ করছেন। সেই উপলক্ষে আমরা আজকে তাদেরকে কনগ্রেচুলেট করতে চাই তাদের এই কাজের নিরিখে। সেই কারণেই আমাদের আজকে এই ক্ষুদ্র প্রয়াস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর। সুর ও নৃত্য সোনায় কল্পিত, আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, নজর রাখবো পরবর্তী খবরে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বক্সনগর বিশালগড় জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে অবৈধ শব্দবাজি উদ্ধার করলো পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল 4 ঘটিকায় বক্সনগর বিশালগড় জাতীয় সড়কটি ভেলুয়ারচর নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে গাড়ি সহ অবৈধ শব্দবাজি উদ্ধার করলো পুলিশ। অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের প্রায় 30টি অবৈধ পটকা বাজির ছোট বড় কার্টন উদ্ধার করে, যার বাজার মূল্য আনুমানিক 10 লক্ষ টাকা হবে বলে জানান পুলিশ। বাজিগুলি উদ্ধার করে গাড়ি সহ কলমচড়া থানায় নিয়ে আসা হয়। অবৈধ শব্দবাজির মালিককে চিহ্নিত করা যায়নি বলে জানান পুলিশ। শব্দবাজি অভিযানকালে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে খবর। আটককৃত শব্দবাজিগুলির কোনো লাইসেন্স বা কাগজপত্র নেই, তাই কোনো মালিক কলমচড়া থানায় আটককৃত বাজিগুলিকে ছাড়িয়ে নিতে আসেনি। জানা যায় শব্দবাজি বক্সনগরে কিছু পাচারকারী রাতের অন্ধকারে গাড়ি ভর্তি করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করে। জানা যায় এই অবৈধ ব্যবসার সাথে জড়িত রয়েছে গোটা যুব সমাজ। জানা গেছে প্রত্যেক দিন বক্সনগর সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে অবৈধ পটকাবাজি বাংলাদেশে পাচার করা হয়। এই পটকাবাজির বারুদ দিয়ে বাংলাদেশে বোমা তৈরি করা হয়, আর এই কারণে হয়তো প্রচুর পরিমাণে বাজি পটকা বাংলাদেশে ভারত থেকে চড়া দামে ক্রয় করে নিয়ে যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে করমচড়া থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক জানান, আমরা গোপন খবর পেয়ে সকালবেলা থেকেই ভেলুয়ারচর নাকা পয়েন্টে শব্দবাজি আটক করার জন্য
পেতে বসে উৎপেতে বসি। এই গোপন খবর অনুযায়ী আমরা বিকাল 4 ঘটিকায় TR01AM1543 নম্বরে একটি বুলেরু পিকার গাড়িসহ 30 কার্টন শব্দবাজি উদ্ধার করি, যার বাজার মূল্য হতে পারে 10 লক্ষাধিক টাকা। তাই সমাজ ও দেশের স্বার্থে আগামী দিনে এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানায় পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 রাজ্যে বিজেপির জয় জয়কার, 4 রাজ্য সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি। 5 রাজ্যে বিজেপির জয় জয়কার, 4 রাজ্য সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি। দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে পরপর দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় মষ্টতে বসতে চলেছে বিজেপি। 5 রাজ্যের ভালো ফলাফলের জন্য ত্রিপুরায় প্রদেশ বিজেপি ভবনে দলীয় নেতৃত্ব সহ সাধারণ কর্মীদের উল্লাস লক্ষ্য করা যায়। শুরু হয়ে যায় গেরুয়া আবির খেলা এবং বাজি ফোটানো। বিজেপির প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আগামী 2023 সালের ত্রিপুরার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ভালো ফলাফল করবে, কোনো সন্দেহ নেই। দলীয় কার্যকর্তাদের বার্তা দেন যাতে সাধারণ মানুষের সাথে আরও নিবিড় যোগাযোগ সম্পর্ক গড়ে তোলা হয়। দলের অন্যান্য কার্যকর্তাদের উপস্থিতিও ছিল দলীয় ভবনে। अब साहब होना ही था, हम लोग दो दिन से सोच रहे थे ये होना ही था, आज का दिन हम लोग वो इंतजार कर रहे थे। तो ये रिजल्ट आज निकालने के बाद अब पता लग गया है कि कांग्रेस कहाँ है। उसके लिए हम लोग इतना सोच में नहीं है, हम लोग खुशी मना रहे हैं। अभी बीजेपी अभी हर प्रदेश में आ रहा है। पाँचों जो अभी प्रदेश में इलेक्शन हुआ है उसमें कन्फर्म तो अभी उत्तर प्रदेश में हो ही गया है, उत्तराखंड में भी हो गया है और हम लोग मणिपुर में भी होने मैंने कन्फर्म ही आप बोल सकते हो, गोवा में भी हम लोग बनाएंगे। बाकी सभी जगह मतलब परसेंटेज के हिसाब से भी आप देखोगे बहुत बढ़िया परसेंटेज बीजेपी की तरफ आया है। तो इससे पता लग रहा है मोदी जी का जो पब्लिक के लिए जो काम आयुष्मान भारत को, उसके बाद प्राइम मिनिस्टर आवास योजना को, सभी काम के लिए पब्लिक भारतीय जनता पार्टी के ऊपर आस्था है, इसीलिए ये विजय प्राप्ति हुई हुआ है। और हम लोग जानते थे यही होने वाला था, तो ये आज कन्फर्म ये जब रिजल्ट निकला तो इससे हम लोग सब खुश हैं। हमारा कार्यकर्ता आप देख रहे हैं यहाँ पर सब उल्लास मना रहे हैं, तो हम चाहते हैं ये जो उल्लास है और ये जो उद्दीपना है ये हम लोग आने वाला त्रिपुरा प्रदेश में भी जो इलेक्शन होगा ये बाईपोल हो या जनरल इलेक्शन भी हो किसी में भी हम कन्फर्म है कि हम लोग हर सीट में हम लोग जीतेंगे। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল সাব্রু মহকুমা শাসক অফিস। বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল সাব্রু মহকুমা ও শাসক অফিস। সাব্রু মহকুমা শাসকের কার্যালয়ের পেছনের জঙ্গলে হঠাৎ আগুন। বেলা 1টা নাগাদ মহকুমা শাসক কার্যালয় চত্বরে আসা লোকজনদের মধ্যে আতঙ্ক। ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে, তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অল্পেতে রক্ষা পায় সাব্রু মহকুমা শাসক কার্যালয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর দেখতে চোখ রাখুন খবর ত্রিপুরার পর্দায়। সঙ্গে থাকুন, দেখতে থাকবেন খবর ত্রিপুরা।